এই যুদ্ধ রাজার সঙ্গে প্রজার, এমনিতে শান্ত স্বভাবের, তবে কেউ আকবাড়িয়ে লড়তে এলে এক চুলো ছাড় দেয় না রাজা। রাজধানীর আফতাবনগর পশুরহাটে পাঁচ বছরের রাজা এসেছে নাটোর থেকে। গতবারেও এই হাটে উঠেছিল রাজা, তবে বিক্রি হয়নি। এবছর রাজার মালিক আনোয়ার হোসেন গরুটির দাম হাঁকছেন 8 লাখ টাকা। একটা গরুর প্রতি 5,000 কি 10,000 আমরা বেশি দাম চাচ্ছি। আমার যে আইডিয়া তার অনুযায়ী এখনো দাম ওরা সঠিক এখনো বলছে না, আমরা দিচ্ছি। আফতাবনগর হাটের পুরো জায়গায় এখন গরুর দখলে। ছোট বড় আর মাঝারি গরু নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন ব্যাপারীরা। আশা করছি আমরা হয়তোবা 6-7 তারিখে আমরা বেচা করতে পারবো, বেচা কেনা শুরু করতে পারবো আর কি। গত 2 বছর অনেক টাকা লস হয়েছে, এবার চাচ্ছি এবার লস হইলে আর বাঁচবো না, এবার চাচ্ছি একটু ভালো দাম আসা করি। বিকাল থেকে 2-4 জন ক্রেতার দেখা মিলছে, তবে তাদের কেউই পশু কিনতে আসেননি, বরং হাটের পরিস্থিতি দেখতে এবং দরদাম জানতে এসেছেন। কুরবানিতে গরুর হাট না ঘুরলে তো মজা লাগে না, এর জন্য দেখতে আসছে আগে থেকেই। আজকে আমরা আসছি মোটামুটি গরু দেখার জন্য, হয়তো আরো 3-4 দিন পরে যেটা আমার জন্য বাজেট করা সেটা ইনশাল্লাহ আমি নিয়ে যাব। ওই গরুটা একটা মিডিয়াম টাইপের ছিল, এখন যেই গরুটা কিনবো ওটা অনেক বড় হবে। এদিকে গরু ব্যবসায়ীদের অভিযোগ, হাটে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না, খালের পানি ব্যবহার করায় অসুস্থ হয়ে পড়েছে অনেক গরু। পানির সমস্যা, আপনার মশার সমস্যা, বেচা বিক্রি নাই, হাটে কোনো কেনার লোক নাই, বাঁশের সমস্যা আর বিদ্যুৎ লাইনের, এর আমরা একটা সমাধান চাই। তবে হাট কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই পানির সংকট, অচিরেই এই সমস্যার সমাধান করবে তারা। লোডশেডিং এর কারণে আমাদের পানি আসার পানিগুলো উঠতেছে হইতে হচ্ছে না। লোডশেডিং আমরা গ্যাসকোর সাথে আজকে কথা বলেছি, ওরা আগামী দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিবে, হয়তো আগামীকালকে থেকে এই সমস্যা হবে না, সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। আফতাবনগর পশুরহাটে এবছর দাম কিছুটা বেশি, বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ার কারণেই এই বাড়তি দাম। তবে তারপরেও বিক্রেতাদের আশা, গত 2 বছর করোনার কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেটি এবছর তারা পুষিয়ে নিতে পারবেন। এদিকে ক্রেতা বিক্রেতাদের লেনদেনের সুবিধার্থে আফতাবনগর গরুরহাট সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি হাটে ডিজিটাল লেনদেন বুথ উদ্বোধন করা হয়েছে।